আজ মুখ্যমন্ত্রী আসবে মালদায়, তাই সকাল থেকে সাজে সাজে ভাব মালদা শহরে। প্রশাসনিক কর্তারা নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছে মালদা ও পুরাতন মালদার সারা শহরকে। তাই ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ মোটরবাইকে করে শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কোথাও কোনো রকম নোংরা জঞ্জাল জমে আছে কিনা পৌরকর্মীদের সঙ্গে নিয়ে শহরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং কোথাও চোখের সামনে নোংরা জঞ্জাল জমে থাকতে দেখলে তৎক্ষণাৎ পরিষ্কার করার কথা বলছেন। আজ মুখ্যমন্ত্রী আসবে মালদায়, তাই সকাল থেকেই সাজো সাজো ভাব মালদা শহরে। প্রশাসনিক কর্তারা নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছে মালদা ও পুরাতন মালদার সারা শহরকে। তাই ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ মোটরবাইকে করে শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে এবং কোথাও কোনো রকম নোংরা জঞ্জাল আছে কিনা পৌরকর্মীদের সঙ্গে নিয়ে সারা শহর ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং কোথাও চোখের সামনে নোংরা জমে থাকতে দেখলে তৎক্ষণাৎ সেটা পরিষ্কার করার কথা বলছেন। সমস্ত পৌরকর্মীদের আগে থেকেই বলেছিলেন সবাইকে নজর রাখতে হবে, শহরে কোথাও নোংরা আবর্জনা যাতে না থাকে এবং কেউ যেন রাস্তাঘাটে ময়লা না ফেলে। তাই আজকের মালদা শহর সত্যি ক্লিন সিটির রূপ পেল। এদিকে সিপিএম দলের বিরোধী কাউন্সিলর দুলাল চন্দন চাকি, তিনি বলেন মালদা শহর আজ বেশ ভালো পরিষ্কার ও যানজট মুক্ত লাগছে। তাই আমি যদি মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ পেতাম বলতাম 15 দিনে একবার করে মালদা সফর করুন, কারণ আপনি আসলে মালদা শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নোংরা জঞ্জাল মুক্ত মালদা হবে। ভালো তো বটেই যে পরিষ্কার হলে পরিষ্কার জিনিস দেখতে কার না ভালো লাগবে, কিন্তু আমাদের তো বলবার কোনো জায়গা নেই। যদি বলার জায়গা থাকতো আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটা করতাম, তিনি যদি অন্তত 15 দিনে একবার মালদায় আসতেন তাহলে অন্তত মালদা শহরের মানুষ এই যে ভয়ঙ্কর নোংরার মধ্যে বাস করে 365 দিন তার থেকে অন্তত একটু মুক্তি পেতেন, রিলিফ পেতেন। আর এই যে ভয়ঙ্কর যানজট, বিশেষ করে রথবাড়ির মোড়, যেখানে যেটা হচ্ছে প্রতিদিনের মানুষের মৃত্যুর ফাঁক, সেইটাও দেখলাম অন্তত আজকে রাস্তা থেকে গাড়িটা ঘোড়াগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, যে মানুষ অন্তত একটু যেতে পারছে। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি মাসে একবার 15 দিনে একবার আসতে পারতেন তাহলে অন্তত মালদার মানুষ এই পরিষেবাটা অন্তত এই লোকাল প্রশাসনের কাছ থেকে পেত। এদিকে পৌরসভার চেয়ারম্যান বলেন শুধু পৌরসভার কাজ নয় শহর পরিষ্কার রাখা, সাধারণ মানুষ যদি না চায় পরিষ্কার রাখতে তাহলে পরিষ্কার রাখা সম্ভব নয়। পৌরসভা অনেকবার চেষ্টা করেছে, মানুষকে সচেতন করা হয়েছে, তাও মানুষ নোংরা ফেলে যাচ্ছে যেখানে সেখানে। শহর পরিষ্কার রাখতে সবাই এগিয়ে না আসলে সম্ভব হবে না এ শহর পরিষ্কার রাখার। এরপরে পৌরসভা করা ব্যবস্থা নেবে যারা নোংরা ফেলবে রাস্তাঘাটে তাদের বিরুদ্ধে। দাদা দেখা যাচ্ছে আজকে শহরটা একবারে মোটামুটি ক্লিন সিটি দেখা যাচ্ছে, তা আজকে কীভাবে বিষয়টা কীভাবে ভাবলেন? আমাদের শহরটা প্রতিদিনই ক্লিন সিটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু মানুষই ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন করার পর নোংরাটা ফেলে দেয়। তো আমাদের যারা এই কনজারভেন্সির আধিকারিক আছেন এবং আমাদের পৌরসভার যারা কর্মচারী ভাইরা আছে, তারা সবাই মিলে একত্রিত হয়ে বিভিন্ন রাস্তাঘাটে যেসব ব্যবসাদার ভাইরা আছে তাদেরকে অনুরোধ করেছে যে দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে মালদা শহরে আসছেন, আপনারা প্রতিদিনই পরিষ্কার করার পর নোংরাটা ফেলে দেন, আজকে কিন্তু কোনো নোংরা আপনারা ফেলবেন না এবং আগামী দিনও ফেলবেন না। এই শহর তো আপনার শহর, পরিষ্কার থাকলে আপনাদেরও ভালো লাগবে, আপনাদের বাড়ির যারা লোকজন আছে তারা কিন্তু আপনাদেরই সুনামটা করবে। এই আবেদনটা রাখা হয়েছে এবং আজকে বলে না আমরা প্রতিদিনই কিন্তু এরকম শহরটা পরিষ্কারই থাকে। মুখ্যমন্ত্রী আসার পাককালে দেখা যাচ্ছে আজকে একটু বেশি চকচকা হচ্ছে, এটা কি ধরে রাখতে পারবেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেবেন? না, চেষ্টা তো করছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের বেশ কিছু নতুন আমরা প্রজেক্ট আনছি, আশা করি সেগুলো আসলে এর থেকে আরও বেশি শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen.
অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও। Himalayan Optics, Eye Care and Contact Lens Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101।